আমার মদিনার কামনিওয়ালা দয়াল নবী বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা আমার নবী ডাক দিয়া কয় দুনিয়ার বান্দারা রে ও আমি নবীর উম্মতের দলেরা আমি দয়াল নবী ঘোষণা করলাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা আমার সকল উম্মত জান্নাতি আমার সকল উম্মত জান্নাতি জোরে কোন সুবহান আমার মদিনার কামনিওয়ালা দয়াল নবী ডাক দিয়া কয় উম্মত রে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা আমার সকল উম্মত জান্নাতি ইল্লা মান আবা তবে দাঁড়াও আমার সকল উম্মত জান্নাতি তবে আমার মদিনার কামনিওয়ালা দয়াল নবী কয় আমি নবী জান্নাতি বানানোর আগে একটা রাস্তা রাখলাম একটা পথ রাখলাম একটা লাইন রাখলাম নবী গো আপনি কেন ইল্লা মান আবা বইলা উম্মতদেরকে থামাইয়া দিলেন আমার মদিনার কামনিওয়ালা দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবীকে সাহাবাই কেরাম প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও মায়ার নবী ও দয়াল নবী ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার সকল উম্মত জান্নাতি কিন্তু আপনি নবী কেন বললেন ইল্লা মান আবা তবে উম্মতগুলার মধ্যে আপনি কেন একটা টাসকালা লাগাইয়া দিলেন আপনি কেন একটা বেড়া লাগাইয়া দিলেন আপনার উম্মতগুলার মধ্যে আপনি কেন একটা সংঘর্ষ লাগাইয়া দিলেন আমার নবী ডাকে দিয়া কয় সাহাবাই কেরামের দলেরা ও আমার সাহাবাই কেরামের দলেরা মনে রাখবা রে আমি নবীর সকল উম্মত জান্নাতি হইব ও নবী গো কোন উম্মতগুলা জান্নাতি আপনি না বলে দিলেন ইল্লা মান আবা এর মধ্যে একটা ফেরকা লাগাইয়া দিলেন আমার নবী কয় কলা মান আতানি দাখালাল জান্নাতা যেই উম্মত আমি নবীর পথের মধ্যে চলাফেরা করবে যেই উম্মতের অন্তরের মধ্যে আমি নবীর ভালোবাসা থাকবে যেই উম্মতের কলবের মধ্যে আমি নবীর মুহাব্বত ভালোবাসা সব সময় থাকবে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত থাকবে রে ওই উম্মত জান্নাতি হইয়া যাইব নবী কয় ফাদাখালাল জান্নাতা আমার নবী রহমাতাল্লিল আলামিন নবী ডাক দিয়া কয় জগতের উম্মত এবং শুধু তাই না ফাদাখালাল জান্নাতা আমার নবী কেন তাদেরকে জান্নাতি বললেন নবী কয় কলা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা যারা অনুসরণ করবে না যারা আমি নবীর রাস্তার মধ্যে থাকবে না আমি নবীর ভালোবাসা আমি নবীর মুহাব্বত যাদের অন্তরে থাকবে না তারা কোনোদিন জান্নাতি হইতে পারবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি এখন আমাদের কাছে একটা প্রশ্নের উত্তর আমরা আপনার কাছে জানতে চাই আমার নবী ডাক দিয়া কয় সাহা বিরারে ও আমার সাহাবাই কারাম কি প্রশ্ন তোমরা জানতে চাও আমার নবী রহমাতাল্লিল আলামিন নবীরে সাহাবাই কারাম কই নবী গো আপনি না বললেন কোয়ালা মান আতানি দাখালাল জান্নাতা আপনার উম্মত যেগুলো আপনার অনুসরণ করবে এই উম্মতগুলা জান্নাতে চলে যাইব ওয়া মান আসানি ফাকাদ আবা আর যারা অনুসরণ করবে না তারা জান্নাতে যাইতে পারবে না নবী গো ও নবী কারা অনুসরণ করবে আর কারা করবে না আপনি আমাদেরকে দেখাইয়া দেন আমার নবী রহমাতাল্লিল আলামিন নবীর এই প্রশ্নের জবাব আপনি আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে লক্ষ্য করেন আমার আল্লাহ কয় হুয়াল্লাযি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ও দুনিয়ার মানুষ আমার মদিনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিল হুদা হেদায়েতের বাণী দিয়া পাঠাইলেন এবং বলতেছেন ওয়া দীনিল হাক্কি সত্য ধর্ম দিয়া পাঠাইলেন লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি যখন আমার মদিনার নবী এই ধর্মটাকে প্রচার করা শুরু করে আমার নবীরে কাফের মুশরিক বেঈমানেরা কষ্ট দেয় আমার নবীরে তারা কষ্ট দেয় লাঞ্ছনা দেয় ভোগান্তি দেয় নবী গো আপনি বলে দেন না তারা আপনারে কেন কষ্ট দেয় আমার আল্লাহ ওই জায়গার মধ্যে নবীর পক্ষ হয়ে ঘোষণা করে ওয়ালাউ কারিগাল মুশরিকুন এটা কি বালা না মুশরিক কি মুশরিক যারা নবীর পক্ষে যারা থাকবে তাদের বিপক্ষে যারা কইবে এডি মুশরিক।